শাসক দলের দলীয় কার্যালয়ে ভেঙে ফেলার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার হাটগোবিন্দপুরে ঘটনার জন্য বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে বর্ধমান উত্তরের বিধায়ক মালিক জানান এদিন তারা মিটিং করে চলে যাওয়ার পর দুষ্কৃতীরা তাদের কার্যালয়ে হামলা চালায় নিশ্চিতবাবু আরও অভিযোগ তোলেন তাদের দলীয় পতাকাকে রাস্তায় ফেলে পুড়িয়ে দেয় দুষ্কৃতীরা ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার জেরে ক্ষোভ প্রকাশ পেয়েছে শাসক মহলে দেখুন আমরা সকাল নটায় আমাদের দলীয় কার্যালয়ে আমাদের ব্লকের একুশে জুলাইকে সামনে রেখে বর্ধমান দুই তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমাদের ব্লকের সমস্ত নেতৃত্ব আজকে আমরা মিটিং করছিলাম আমরা মিটিং শেষ করে বেরিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়ার পরই অতর্কিতে এখানে যারা আগে সিপিএম এর হার মারছিল সে হাত বিজেপির তংমা লাগিয়ে বিজেপির ফ্লাগ নিয়ে তারা আজকে আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো কারণটা আমরা বলতে পারবো না আমরা তো জানেন যে তেইশে এ তেইশ তারিখের রেজাল্টে উঠে পর থেকে সারা রাজ্যে আজকে যে বিজেপি যে সন্ত্রাস শুরু করেছে সেই সন্ত্রাসের বলি আমার বর্ধমান দুই তৃণমূল কংগ্রেস কার্যালয় আজকে হয়েছে তো আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের কার্যালয়ের সমস্ত আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এবং আমাদের আমাদের দলীয় পতাকা তারা এখানে রাস্তায় ফেলে তারা পুড়িয়ে দিয়েছে এবং এখানে এখানে একটা তাণ্ডবলীলা চলেছে এখানে আজকে এমনিতেই আমাদের গোবিন্দপুরে হাটবার ছিল এখানে হাটে হাটবার ছিল এখানে প্রচুর সাধারণ মানুষ ছিল সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে তারা এদিক ওদিক ছোটাছুটি শুরু করেছে এবং প্রশাসন যথাসময় এসে তার প্রশাসন প্রশাসনের মতো ঠিকঠাক কাজ করেছে একদম বিজেপি পরিকল্পিত এটা এটা আমরা মিটিং করে বেরিয়ে যাওয়ার পরই এটা আমাদের ব্লক কার্যালয়ে অতর্কিত হামলা করেছে আমার তিনজন ছেলেকে আমাদের তিনজন এখানকার অঞ্চল সভাপতি এই অঞ্চলে গোবিন্দপুর অঞ্চলের এবং আমাদের দুজন কর্মীকে তারা ভেদভাব পিটিয়েছে এবং এই গে বার করে দিয়েছে এবং অফিসে তারা তাণ্ডব চালিয়েছে তাদেরকে একদম হোবাহ কথা আমি দায়িত্ব নিয়ে বলছি যদি প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো হাট থেকে পিন্টু প্যাটেল আনন্দ বার্তা